আহল জামাতের একমাত্র ইমাম নন আলা হযরত ইমার পূর্বে রাজি আসেন নাই গাজালি আসেন নাই জুয়াইনি আসেন নাই বাকিল্লানি আসেন নাই আসফরাইনি আসেন নাই ফাওরক আসে নাই আশারি আসে নাই মাতুরিদি আসে নাই বাজদবি আসে নাই ইমাম নসফি আসে নাই এর পরবর্তী ইমাম তাহাবি ওনারা সবাই আকীদার ইমাম আলা হযরত তাদের ধারাবাহিকতায় একজন ইমামের নাম আলা হযরতের পূর্বে অসংখ্য মুজাদ্দিদ এসেছেন সেই মুজাদ্দিদের ধারাবাহিকতায় আলা হযরত একজন মুজাদ্দিদ যেমন আমি বলছি আলা হযরত মুজাদ্দিদ আপনি বলছেন মুজাদ্দিদ মানি না আমি বলছি কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই তবে আপনার কাছে দাবি হচ্ছে আপনি কাউকে না কাউকে তো মুজাদ্দিদ মানেন যাকে মানেন তাকে কেন মানেন একটা প্যারামিটার ঠিক করবেন প্যারামিটার ঠিক করে আলা হযরতকে সেই প্যারামিটার দিয়ে মাপবেন যদি আপনার প্যারামিটার নিউট্রাল হয় তো আপনাকে মানতে বাধ্য হতে হবে কেন কারণ মুজাদ্দিদদের কাজ মুজাদ্দিদদের ব্যক্তিত্ব মুজাদ্দিদদের খেদমত এগুলা আনডাউটেডলি প্রমাণ করে এটা মুজাদ্দিদ ছাড়া সম্ভব না এটা মুজাদ্দিদ ছাড়া এক ব্যক্তি পুরো একটা জাতির কাজ করা পুরো একটা গোষ্ঠীর কাজ করা এরকম 1000 কিতাব লেখা ফতোয়ায়ে রেজবিয়া দেখলেও তো হবে আমার লাইব্রেরির আধা তো ফতোয়ায়ে রেজবিয়া এত বিশাল কিতাব লিখেছেন আল আফওয়ায়ে আল মুহাম্মাদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারাবাহিকভাবে আমরা পবিত্র কোরআন থেকে কোরআনে পাকের তাফসীর শুরু থেকে আমাদের একটা ইচ্ছে ছিল যে আমরা কোরআনে পাকের শুরু থেকে আলোচনা করব তো আমরা জুমার মধ্যেই আলোচনা শুরু করেছিলাম আজকেও আমাদের খুতবা এটার উপরই ছিল কিন্তু সকালবেলা বলতে আমি আসার একদম আগ মুহূর্তে আমাদের একজন ভাই উনি আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদা এবং মুজাদ্দিদ অর্থাৎ মুজাদ্দিদ কাকে বলে মুজাদ্দিদ কেন প্রয়োজন হয় এই বিষয়গুলো নিয়ে উনি অনুরোধ করেছেন আজকের জুমায় যেন আমরা আলোচনা করি এরপর আমাদের আর কোনো বাংলাদেশে আর কোনো প্রোগ্রাম নাই আগামী 6-7 দিনের মধ্যে তো চিন্তা করেছি যে আজকের জুমার মধ্যেই যতটুকু সম্ভব আমরা এই বিষয়ে একটা আলোচনা করব যারা আপনারা রেকর্ড করছেন তাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে আপনারা এই বিষয়টা আল্লাহ যতটুকু আমাদেরকে তৌফিক দিবেন আমরা তো কতটুকু তৌফিক দেন মাওলানা করিম ভালো জানেন যতটুকু তৌফিক দেন তার আলোকে আমরা বলবো আপনারা এগুলা ক্লিপ আকারে প্রচার করার চেষ্টা করবেন সম্মানিত উপস্থিতি আমরা আলা হযরত ফাজলে বেরেলভি রাদিয়াল্লাহু আনহু আরদা সম্পর্কে ওনার কিছুটা কি করেছেন কোন কন্ট্রিবিউশন উনি আমাদের জন্য করেছেন তার কিছুটা গ্লিমস আমি আমার এক লাইভ প্রোগ্রামের মধ্যে আজ থেকে 2 বছর বা 1 বছর আগে করা আমার পেজের মধ্যে আছে তো একই কথা যদি আবার বলি একই কথা আবার বলা হবে তা আমি চাচ্ছি যে জিনিসটাকে অন্য একটা জায়গা থেকে আমরা অ্যাড্রেস করব আপনারা যেই প্রশ্নগুলোর উত্তর পাবেন সেই প্রশ্নগুলো হচ্ছে মুজাদ্দিদ কেন প্রয়োজন হয় তাজদিদ বিষয়টা কি এই বিষয়টা সম্পর্কে আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব আলোকপাত করার জন্য পবিত্র কোরআন থেকে একটা আয়াতে পাক তেলাওয়াত করেছি সেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ওয়া জাআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদূনা বিআমরিনা এটা সূরা হামিম আস-সাজদা এর আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইরশাদ করছেন যে তারা ধৈর্য ধারণ করেছে বিদায় আমি তাদের হেদায়েতের জন্য কিছু ইমাম পাঠিয়েছি ইমাম নির্ধারণ করেছি অর্থাৎ আদম আলাইহিস ইসলাম থেকে আমার নবী পর্যন্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীন ইসলামের খেদমতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন মূল উদ্দেশ্য ছিল আল্লাহর বান্দাদেরকে হেদায়েত করা হেদায়েত বিষয়টা কি ইতোপূর্বে আমরা আলোচনা করেছি আমরা এদিকে আর না যাই
অর্থাৎ আমরা আমাদের জীবন কেমনে নির্বাহ করব, জীবন যাপন কেমনে করব, এবং এর পরবর্তীতে একটা বড় কোর্টে আমাদেরকে দাঁড়াতে হবে, আমাদের জীবনের হিসাব নিকাশ দিতে হবে। আমাদের একজন রব রয়েছেন, ওই রবকে আমরা কিভাবে খুশি করব, আমাদের দুনিয়ার জীবনে সুখ শান্তি কিভাবে নিশ্চিত হবে, এই তাবত বিষয়ে হেদায়েতের জন্য আল্লাহ অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। আমার নবী পর্যন্ত এসে নবী এবং রসুল আসার যে ধারাবাহিকতা সেটা বন্ধ হয়ে গেছে, কিন্তু মানুষ আসার ধারাবাহিকতা রয়ে গেছে। মানুষ আসছে, নবী রসুল আসা বন্ধ হয়ে গেছে, এখন মানুষদেরকে হেদায়েতের বাণী কারা প্রচার করবে? হেদায়েতের বাণী প্রচারকারী তো লাগবে, যেভাবে পূর্বে প্রয়োজন ছিল সেভাবে এখনো প্রয়োজন আছে, এমন তো না যে প্রয়োজন ফুরিয়ে গেছে, ঠিক না? আগে যখনই নবী রসুলের প্রয়োজন হতো, কখন প্রয়োজন হতো, মানুষ যখন ধর্ম ভুলে গিয়ে আকীদার ক্ষেত্রে শিরকে লিপ্ত হতো, আমলের ক্ষেত্রে দুনিয়াদারি নফসের পূজা করা, লোভ লালসা হিংসা বিদ্বেষ মারামারি হানাহানি কাটাকাটি অনৈতিক জীবনযাপন ধর্ষণ তাবৎ জিনিসের মধ্যে মানুষ যখন ব্যতিব্যস্ত হয়ে যেত, তখন আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী একজন রসুল পাঠাতেন। একই ঘটনা কিন্তু এখনো ঘটছে, ঠিক না? এখন কারণ প্রতি 25 বছর পর পর মানুষের জীবনের মধ্যে একটা পরিবর্তন আসে, প্রতি 50 বছর পর পর পরিবর্তনটা অনেক বেশি হয়ে যায়, আর যখন 100 বছর অতিবাহিত হয় এটাকে বলে আমূল পরিবর্তন। মানে একেবারে জীবনের যত দিক বিভাগ চিন্তা চেতনা লাইফস্টাইল আন্ডারস্ট্যান্ডিং থট সবকিছু আপনার অ্যাটিটিউড সবকিছুর মধ্যে একটা আমূল পরিবর্তন সাধন হয় 100 বছর পর পর। আপনি আপনাদের জীবনে যাদের বয়স 50 হয়েছে, ইভেন যাদের বয়স 40 হয়েছে, আপনি আপনার 20 বছর আগের জীবন 20 বছর বর্তমানের জীবন দুই 20 বছরের মধ্যে যদি ফারাক করেন, আপনি এই পরিবর্তন বুঝতে পারবেন। আপনি নিজে ঘরে বসে হাউতাশ করেন না কি দুনিয়াতে আসলাম, 15 বছর আগে এরকম ছিল ওই রকম ছিল, আমরা এটা করতাম সেটা করতাম, 15 বছর পরে কিন্তু আমরা সেটা করছি না। এভাবে পৃথিবীর সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক পারিবারিক সব প্রেক্ষাপটের মধ্যে একটা আমূল পরিবর্তন সাধন হয়। এই পরিবর্তনীয় পৃথিবীতে আপনি একজন নবী এবং রসুল আসা বড় প্রয়োজন হয় মানুষকে হেদায়তের রাস্তায় আল্লাহর রাস্তায় সত্যের রাস্তায় ডাকার জন্য। এখন আমার নবী এসে নবুয়তের রেসালতের দরজা বন্ধ করে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু পরিবর্তনের যেই ধারাবাহিকতা সেটা রয়ে গেছে, প্রয়োজন রয়ে গেছে, ডিমান্ড আছে। এখন এই ডিমান্ড ফুলফিল কারা করবে, এই ডিমান্ড ফুলফিল কারা করবে? তো ডিমান্ড ফুলফিলের জন্য কিছু মানুষ দরকার। আমার নবী যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন, আমার নবী আমাদেরকে কিছু নিশ্চয়তা দিয়েছেন। কি নিশ্চয়তা? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি চলে যাওয়ার পরে আমার উম্মতের জন্য আমি ইলম রেখে যাচ্ছি, জ্ঞান রেখে যাচ্ছি। আমার ওয়ারিসরা কারা ওয়ারিস? এই যার দরবারে বসে আছি উনিও ওয়ারিস। আপনারা যাদেরকে আন্ডার এস্টিমেট করেন, তারা নবুয়তের দায়িত্ব সম্পাদন করেছে, তারা নবুয়তের দায়িত্ব সম্পাদন করেছে। নবুয়ত এবং রেসালত এসে যে দায়িত্ব আঞ্জাম দিত, তারা নবুয়ত এবং রেসালতের পক্ষ থেকে কুরআন এবং হাদিসের সার্ভিং অথরিটি হিসেবে, কি অথরিটি? সার্ভিং অথরিটি। তাদের অথরিটি অ্যাবসলিউট না, আনচ্যালেঞ্জ না, আনচেঞ্জ না, আনচ্যালেঞ্জ আনচেঞ্জ অ্যাবসলিউট অথরিটি হচ্ছে কুরআন এবং সুন্নতে। সময় পরিবর্তন হবে, কুরআন পরিবর্তন করতে পারবে না। সব কিছুর প্রেক্ষাপট পরিবর্তন হবে, সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সব কিছুর প্রেক্ষাপট পরিবর্তন হবে, কিন্তু কুরআন এবং সুন্নতের মধ্যে কোনো পরিবর্তন হবে না। তাহলে পরিবর্তনীয় পৃথিবীর সাথে কুরআন এবং সুন্নতকে আপনি অ্যাডজাস্ট করাবেন কিভাবে? অ্যাডজাস্ট
করানোর জন্য পৃথিবীর কোথাও আল্লামা নূরুল হুদা দাঁড়াবে, পৃথিবীর কোথাও গোসে মাইজবান্দার দাঁড়াবে, পৃথিবীর কোথাও সৈয়দ আহমদ শাস্ত্রী কোটি দাঁড়াবে, পৃথিবীর কোথাও আলা হযরত দাঁড়াবে, পৃথিবীর কোথাও ইমামে আহলে সুন্নাত আল্লামা গাজী শের বাংলা রহমাতুল্লাহ আলাইহি দাঁড়াবে, শাহে আমানত দাঁড়াবে, ইমামে আজম আবু হানিফা দাঁড়াবে, মালিক দাঁড়াবে, হারিস আল মুহাসিবি দাঁড়াবে, জুন্নুন মাসরি দাঁড়াবে, এই সমস্ত উলামায়ে কেরাম যাদেরকে আমার নবী ওয়ারিসে ইলমে মুহাম্মাদি বলেছেন, তারা পৃথিবীর বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আমার নবী যেই কাজের জন্য এসেছেন সেই কাজকে আঞ্জাম দেবেন। কিন্তু তাদের অথরিটি কখনো অ্যাবসলিউট হবে না, তাদের অথরিটিটা হচ্ছে সার্ভিং অথরিটি। এটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ, হচ্ছে আমাদের ইসলামের মূল মেসেজ, এটাকে আমরা বলি অরিজিনাল মেসেজ। আর এই যে অথরিটি দেখছেন ইমামে আজম, মাযহাবের ইমামগণ এবং মুফতিয়ানে কেরাম, সুফিয়ায়ে কেরাম, আকায়েদের ইমাম, ওনাদেরকে বলা হয় সার্ভিং অথরিটি। ওনারা কি কাজ করেন? ইন্টারপ্রেট করেন, এক্সপ্লেইন করেন, এক্সপ্যান্ড করেন। কুরআন এবং সুন্নাহ যাচ্ছে, ওনারাও সাথে সাথে আছেন। সময় পরিবর্তন হয়েছে, ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন হয়েছে, যখন যেই ব্যাখ্যার প্রয়োজন হয়েছে এখান থেকে একজন হাত উঁচা করে দাঁড়িয়ে আছেন। কুরআন এবং সুন্নাহকে ডেডলকের শিকার হতে দেয় নাই, ব্যাকওয়ার্ডের শিকার হতে দেয় নাই। কুরআন এবং সুন্নতের যেই যেই জায়গায় ব্যাখ্যার প্রয়োজন হয়েছে পিছন থেকে ধাক্কা লাগিয়েছেন। কি লাগিয়েছেন? ধাক্কা। গাড়ি বন্ধ হয়ে যায় না, তেলের অভাবে গাড়ি বন্ধ হয়ে যায় না, ওনারা হচ্ছেন তেল, তেল, তেলের কাজ করেছেন। সলফ ইসলামের নাম ওই আপনি হাঁটুর পর্যন্ত পাঞ্জাবি পরা, পায়জামা পরা, মাথার চুল ফেলে দেওয়া, এগুলো সলফ ইসলাম না। সলফ ইসলাম তো ওশান অফ নলেজের নাম, জ্ঞান বিজ্ঞানের মহাসমুদ্রের নাম, এই অথরিটি গুলা। সেই কারণে আল্লাহ কি বলেছেন? ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমরা অবতীর্ণ করেছি এই যিকর এবং নিশ্চয়ই আমরা এর রক্ষণাবেক্ষণ করব। মাওলা আমি না বলে আমরা বললেন যে, আপনি তো আমি বলার দরকার ছিল কারণ নাজিল করেছেন আপনি। আমার আল্লাহ বলেছেন আমি নাজিল করেছি ঠিক, কিন্তু ওসিলার ব্যবহার করেছি, মাঝখানে জিব্রিল ব্যবহার করেছি। আমি বললে বলতে পারি আমি মালিকুল মুলক, আমি জিব্রিলকে সাথে নিয়ে নিলাম। কেন? কারণ এই অবতীর্ণ করার ক্ষেত্রে আমি জিব্রিলকে ব্যবহার করেছি, ওসিলার ব্যবহার হয়েছে, সেই কারণে জিব্রিলকেও একটু গুরুত্ব দিলাম আর কি। তাহলে পরবর্তী যে আবার ইন্না বলেছেন আমরা রক্ষণাবেক্ষণ করব, তো সেখানে আমার নবীর উম্মত আমার বান্দাদেরকে ব্যবহার করেছি সংরক্ষণের ক্ষেত্রে, সুতরাং তাদেরকেও আমি আমার সাথে এই মকাম দিলাম। কেন? কারণ আমি যাদেরকে এলম দান করি তাদেরকে প্রথমে আমি আমার নিজের করে নেই, নিজের করে নেওয়ার পরে এলম দান করি। আমি এখন যে এলমের কথা বলছি সেই এলমকে এলমে নাফে বলা হয়, উপকারী জ্ঞান, এমন জ্ঞান যেটার মাধ্যমে ফিতনা সৃষ্টি হয় না, এমন জ্ঞান যেই জ্ঞান মানুষের ভিতরে হেদায়তের নূর সৃষ্টি করে, মহাসমুদ্র বানিয়ে দেয়, এমন জ্ঞান যেটা মানুষকে রাত্রিবেলায় সিজদা দিতে বাধ্য করে, এমন জ্ঞান যেটা ভিতরকে খৌফ এবং খাশিয়াতে ইলাহি দিয়ে ভরপুর করে দেয়, এমন জ্ঞান যেই জ্ঞান মানুষের ভিতরে আজকে রাসূলের মহাসমুদ্র বানিয়ে দেয়, এমন জ্ঞান যেই জ্ঞানের মাধ্যমে মানুষ সমাজ পরিবর্তন করে, দেশ পরিবর্তন করে, মানুষের অন্তর পরিবর্তন করে, মানুষকে দীনমুখী করে। এই জ্ঞান দিয়ে কখনো ফিতনা হয় না, এই জ্ঞান দিয়ে কথায় কথায় কুফরের ফতোয়া আসে না, এই জ্ঞান দিয়ে বিদ্বেষ সৃষ্টি হয় না। মনে রাখবেন, আপনি সমাজের প্রেক্ষাপট যদি না বুঝেন, আমার এখানে কিছু মহব্বতের লোক আছে না, আমি উস্কানি দিতে পারি না, উস্কানি দিতে পারি না, আপনারা বুঝার চেষ্টা করবেন। আমি যদি বলি আমার বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে রাস্তায় ধরে ফেলবা, আমার ছেলেরা বিষয়টা রিসিভ করবে না, এটা আমি যখন তাদেরকে বলবো এটা জিহাদ, এটা জিহাদ আল্লাহর রাস্তায়, এখন আমার ছেলেরা তাদেরকে ধরবে, এখন তারা আমাকে ধরবে, সমাজের মধ্যে কি হবে? বিদ্বেষ হবে না? হবে না? হবে।
বিদ্বেষ হলে কি হয় জানেন? আমারও ক্ষতি নাই, তাদেরও ক্ষতি নাই, ক্ষতিকার হয় দ্বীন ইসলামে, ক্ষতিকার হয় আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতে। সেই কারণে আপনারা দুইটা জিনিস থেকে কখনো নিচে নামবেন না। একটা হচ্ছে হায়া, তাকওয়া পরহেজগারি, আর একটা হচ্ছে দলিল। কথা দলিলের উপর হবে, কথা কখনো বাহুবল এবং ফতোয়া দিয়ে হবে না। ফতোয়া দিয়ে আপনি যেই কোনো মুহূর্তে, কারণ আমরা সব সময় ধর্মকে ব্যবহার করি, ভোট পাওয়ার ক্ষেত্রেও ধর্ম ব্যবহার করি, মানুষকে সমাজের মধ্যে ছোট করার জন্য ধর্মকে ব্যবহার করি। ফতোয়া উম্মতে মুসলিমার জন্য সব সময় উন্নতির যেরকম কারণ হয়েছে, অবনতির কারণও। ইমামে আজম জেলে যাওয়ার আগে যিনি ফতোয়া দিয়েছেন উনি কলেজ ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন না, উনিও মুফতি ছিলেন। সেই কারণে ইমামে আজমের এন্তেকাল কোথায় হয়েছে? জেলে হয়েছে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহু আরদা, মাযহাবের ইমাম না, যিনি ফতোয়া, যার ফতোয়ার কারণে চাবুক সহ্য করতে হয়েছে। আমাদের দুই ধরনের খেদমত প্রয়োজন হয়, একটাকে আমরা বলি খেলাফতে জাহেরি, আরেকটাকে আমরা বলি খেলাফতে বাতেনি। খেলাফতে জাহেরি হচ্ছে দ্বীন ইসলামকে রাজনৈতিক ভাবে প্রতিষ্ঠা করা। কেন? কারণ আমার আল্লাহ কোরআনের মধ্যে কিছু হুকুম দিয়েছেন যা আমাদের করতে হবে, আর কিছু হুকুম দিয়েছেন তা থেকে বিরত থাকতে হবে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ হুকুম দিয়েছেন দ্বীন ইসলামের যে প্রভুত্ব সেটাকে প্রতিষ্ঠা করার জন্য। সেই প্রতিষ্ঠাকরণে আপনি যদি রাজনীতি না করেন তাহলে এই হুকুম আপনি আঞ্জাম দিতে পারবেন না। আমার নবীর পরে খেলাফতে জাহেরি দায়িত্ব নিয়েছেন খুলাফায়ে রাশেদা হযরত আবু বকর সিদ্দিক, হযরতে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আন, হযরতে উসমানে গনি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। এভাবে আপনারা খেলাফতে ইসলামিয়া, আব্বাসির দৌর, উমাইয়ার শাসন, প্রায় 1500 বছর ধরে উম্মতে মুসলিমা এই কার্য সম্পাদন করেছেন, রাজনৈতিকভাবে এটাকে প্রতিষ্ঠা করেন। এটা খেলাফতে জাহেরির কাজ। আরেকটা কাজ খেলাফতে বাতেনি, সেটা কি? উম্মতে মুসলিমার উলামায়ে কেরাম বলছে খেলাফতে বাতেনি আমরা একটা তিনটা সেক্টর করতে পারি। একটা এলমুল আকায়েদ, এলমুল আহকাম, আবার আরেকটা হচ্ছে এলমুল ইখলাস। আকায়েদ মানে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আকীদা দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যা আমল আমাদেরকে দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়তের পরিশুদ্ধিতা অর্থাৎ নৈতিকতা, আমাদের ধর্মের যে নৈতিক শিক্ষা, আধ্যাত্মবাদের শিক্ষা, এবং আমাদের ধর্মের মধ্যে ফারায়েজে দিন, কোনটা ওয়াজিব, কোনটা ফরজ, কোনটা সুন্নত, কোনটা মুস্তাহাব, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা মকরু, কোনটা মকরুহে তাহরিমি, এই যে হুকুম আহকাম, এটা একটা বিষয়, এটা একটা সেক্টর। আরেকটা সেক্টর হচ্ছে আমাদের নৈতিক শিক্ষা, লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, যেটা মানুষের মধ্যে ফিটেড, সেই জিনিসগুলা থেকে অ্যাভয়েড করে আপনি যদি চলতে না পারেন তো সমাজের মধ্যে মানুষের সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হয় না। লোভ নিয়ে, লালসা নিয়ে, বিদ্বেষ নিয়ে, হিংসা নিয়ে, এই তাবত জিনিসগুলা নিয়ে একটা সমাজকে আদর্শ সমাজ হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব হয় না। আমার নবী বলছেন ওয়া ইন্নামা আনা কাসেম, আই এম দি অনলি ডিস্ট্রিবিউটর, আমি ডিস্ট্রিবিউট করি আর ব্যস্তও করেন, দান করেন মাওলাই করিম। আমি প্রথমে বলেছি না, মুজাদ্দিদ প্রেরণ করা হয়, মুজাদ্দিদ আসে না। আর তাফাক্কুহ ফিদ্দীন, আমার আল্লাহ আমার নবীর মাধ্যমে বন্টন করেন, যেহেতু বন্টন হয় সেহেতু সকল সিনার নসিব হয় না, কিছু কিছু সিনাকে আল্লাহ বেছে নেন এই জ্ঞানের কারণে। তারা দুনিয়াতে থাকতেও বাধা, দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও বাধা। দেখছেন না, দুনিয়াতে ছিল বাজার ছিল, দুনিয়া থেকে চলে গিয়ে বাজারে শুয়ে আছে, এখনো বাজার, এখনো বাজার। কত রতি মহারতি দুনিয়া থেকে চলে গেছে, প্রতিষ্ঠান হয়েছে, মসজিদ হয়েছে, হয় না। কিন্তু এই রতি মহারতিরা যেখানে গেছে, মসজিদ, মাদ্রাসা, দিন, ওয়াক, তকরির, সংশোধন, সংস্কার, সবকিছুর জোয়ার বয়ে দিয়েছে। মুজাদ্দিদ কর্ম প্রয়োজন হয়, হঠাৎ করে পৃথিবীর মধ্যে আমূল পরিবর্তন এসে যায়, এমন মহাপ্লাবন, 21 দিন 22 দিন পর্যন্ত পরিপূর্ণ ঝড়,
24 ঘন্টা যখন বর্ষা হয় ঘর ভারী ভেঙে পড়ে পাহাড় ভেঙে পড়ে জমি ভূমি ধস হয় সমুদ্রের পানি মানুষের ঘরে ঢুকে বাঁচার কোনো উপায় নাই এই দিক থেকে ফিতনার পানি আকীদা বিনষ্ট করে দিচ্ছে আকীদা বিনষ্ট করে দিচ্ছে শিরক ছড়িয়ে দিচ্ছে দ্বীনের নামে শিরক বেদ্বীনের নামে শিরক আল্লাহ সম্পর্কে আকীদা নবী সম্পর্কে আকীদা আকীদার ভিতরে এমন ভাবে খারাপি পয়দা করে সৃষ্টি করে যুবক মানুষ একচ্ছত্র ভাবে কনফিউজড হয়ে যায় যারা আলেম তারা ভয় পেয়ে যায় কেন কারণ এলম না থাকার কারণে অথবা এলম আছে সাহস নাই কারণ এগুলা তো ডিভাইনলি আল্লাহর পক্ষ থেকে দেয়া লাগে ওনারা তখন নিজেরা ঘরে ঢুকে যান ওনাদের পক্ষে এত মহাপ্লাবনের সামনে দাঁড়ানো সম্ভব হয় না সম্ভব হয় না এরপরে আকীদার পরে গিয়ে আমলের উপর আঘাত নতুন মডার্নিস্টিক অ্যাটিটিউড যেটা আমি আপনাদেরকে বলেছি সামাজিকভাবে অর্থনৈতিকভাবে সবকিছুর ক্ষেত্রে পরিবর্তনের কারণে মানুষ মনে করে এটা দিয়ে হবে না এটা বর্তমান সময়ের সাথে চলবে না এটা পুরাতন হয়ে গেছে মানুষের ভিতরে যখন এই আকীদা স্ট্রং হতে থাকে যে এই আমল দিয়ে আমরা বর্তমান যুগ বর্তমান সময় চালানো সম্ভব না তৃতীয় ক্ষেত্রে হচ্ছে আধ্যাত্মবাদ মানুষ নৈতিকতা তাসাউফ তরিকত আখেরাত কবর হাশর এগুলা সব কিছু থেকে মানুষ যখন আস্তে আস্তে মহাপ্লাবন্ত মানুষ তো তখন হাহুতাশ করে তখন এই মহাপ্লাবনের সামনে আল্লাহ আগে নবী রাসূল পাঠাতেন এখন এক ব্যক্তিকে মুজাদ্দিদ করে পাঠান মুজাদ্দিদ সময়ের সামনে প্লাবনের সামনে বুক চেতিয়ে দাঁড়িয়ে যান আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে দাঁড়ান আল্লাহ সিনার মধ্যে যতটুকু এলম দান করেন ততটুকু মারেফত দান করেন ওনারা ডিভাইনলি প্রটেক্টেড হয় পেছনে মদিনায় মুনাফরা থেকে ব্যাকআপ আসে কনফিডেন্স দেওয়া হয় রাত দিন খাবের মধ্যে দিনে হাঁটতে বাজারে প্রত্যেকটা সময় মারেফতে খোদাবন্দির তাজাল্লিয়াতে খোদাবন্দির বর্ষা তাদের সিনার মধ্যে হয় তাদেরকে কনফিডেন্স দেওয়া হয় তারা দাঁড়িয়ে যায় এক মুহূর্তের মধ্যে সমাজের মহাপ্লাবন ফিরিয়ে দিয়ে অন্য জায়গায় ডাইভার্ট করে দেয় মানুষ চেয়ে থাকে আকীদার ক্ষেত্রে তাদেরকে আমরা মুজাদ্দিদ বলি তারা এই ধুলা বালি প্লাবন সরিয়ে ঘর মুছে সাফ করে আমার নবীর রেখে যাওয়া দিনকে আবার পুরাতনের মতো করে দেয় সেই জায়গার মধ্যে যেই যেই পরিবর্তন সৃষ্টি হয়েছে সেগুলা ধুয়ে মুছে একেবারে গ্লাস ক্লিনার দিয়ে ধুয়ে মুছে সাফ করে সেই রুম পরিবর্তন করে তৃতীয় রুমের মধ্যে ঢুকে আধ্যাত্মবাদের যে রাস্তা যেই যেই কারণে এখানে খারাপির সৃষ্টি হয়েছে এখন হয় নাই টিভি ফেসবুক হয় না এখন আমরা পাঁচজনা নামাজ পড়ে রাতের মধ্যে যখন নাটক দেখতে বসি আমাদের এই পাঁচজনা নামাজের তাসির আছে আছে নামাজ অনেক বড় জিনিস কিন্তু সেই নামাজ আমার ভিতরে কাজ করার জন্য একটা ব্যবস্থা তো করতে হবে আমরা সেই ব্যবস্থা করি না তা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এই খারাপিগুলা শেষ করে দেন যারা এই কাজ করে তাদেরকে আমরা কি বলি মুজাদ্দিদ তাদেরকে কি বলি মুজাদ্দিদ তো মুজাদ্দিদের কাজ কি মুজাদ্দিদের কাজ হচ্ছে এই মহাপ্লাবন থেকে মানুষকে বাঁচানো আর তারা এই কাজ কিভাবে করেন তারা করেন না তাদের মাধ্যমে করানো হয় নতুবা এক ব্যক্তি কি 1000 কিতাব লিখতে পারেন আপনি পারবেন 1000 কিতাব পড়তে লেখা তো দূরের কথা পড়তে পারবো আমি এখন যখন এখন সেই ধরনের এক ব্যক্তির নাম আলা হযরত ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলা হযরত যখন বলছে না মেরে করিম সে গর কতরা কে সিনে মাঙ্গা দরিয়া বাহা দিয়া তো আমরা বলছি আলা হযরত আপনি ঠিক বলেছেন যদি দরিয়া বা সমুদ্র যদি বইয়ে না দিত আপনার পক্ষে বিজ্ঞান কি বলেছি বিজ্ঞান দর্শন ধর্ম কোরআন ফিক হাদিস তাসাউফ আইন ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জ্ঞানের এত শাখা 70 থেকে 75টা শাখার উপর প্রায় 1000-এর উপর কিতাব লিখেছেন আলা হযরত ফাজলে আমাদের সমস্যা কি আমাদের এখানে দুই ধরনের সমস্যা এক ধরনের সমস্যা হচ্ছে আমরা যারা আলা হযরতকে প্রেজেন্ট করি আরেক ধরনের সমস্যা হচ্ছে যারা বিরোধিতা করে
আমরা দুইজনই এক্সট্রিমিস্ট হয়ে যাই, এক্সট্রিম হয়ে যাই। আমি যখন প্রেজেন্ট করব আমার মনে রাখতে হবে আলা হযরত আহলে সুন্নাত ওয়াল জামাতের একমাত্র ইমাম নন, আলা হযরত এমার পূর্বে রাজি আসেন নাই, গাজালি আসেন নাই, জুয়াইনি আসেন নাই, বাকিল্লানি আসেন নাই, আসফরাইনি আসেন নাই, ফওরক আসে নাই, আশারি আসে নাই, মাতুরিদি আসে নাই, বাজদবি আসে নাই, ইমাম নসফি আসে নাই, এর পরবর্তী ইমাম তাহাবি ওনারা সবাই আকীদার ইমাম। আলা হযরত তাদের ধারাবাহিকতায় একজন ইমামের নাম। আলা হযরতের পূর্বে অসংখ্য মুজাদ্দিদ এসেছেন, সেই মুজাদ্দিদের ধারাবাহিকতায় আলা হযরত একজন মুজাদ্দিদ। কেন? কারণ এখন আপনি যদি বলেন আমি মানি না, অসুবিধা নাই, অসুবিধা নাই, মানলেও, কারণ মুজাদ্দিদরা সবচেয়ে বেশি কিসের শিকার হয়েছেন? বিরোধিতার শিকার হয়েছে। কেন বিরোধিতার? কারণ ইতোপূর্বে সবচেয়ে বেশি বিরোধিতার শিকার হয়েছে আম্বিয়া ইকরাম। কারা শিকার হয়েছে? আম্বিয়া ইকরাম। তো যেহেতু আমার নবী বলেছে, আমার নবীকে যখন জিজ্ঞেস করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পরে সবচেয়ে বেশি বালা মুসিবত কাদের উপরে আসে, আমার নবী বলেছেন আম্বিয়া ইকরামের উপর। কাদের উপর? আম্বিয়া ইকরামের উপর। ইয়া রাসূলুল্লাহ এর পরবর্তীতে, তো এর পরবর্তীতে যাদের উপর আসবে তারা হচ্ছে যারা আম্বিয়া ইকরামের কাজ বেশি করেছে, নবীদের পদাঙ্ক অনুসরণ করে। নবীদের কাজ যারা বেশি করবে তাদের উপর বেশি বালা মুসিবত আসবে। হতেই পারে না আপনি হকের কাজ, নবী রাসূলের কাজ করে যাবেন কিন্তু আপনার উপর বালা মুসিবত আসবে না, এটা হতে পারে না। তো আমার নবী বলেছেন যে আম্বিয়া ইকরামের উপর যেরকম বালা মুসিবত এসেছে অনুরূপভাবে আমার নবীর পদাঙ্ক যারা অনুসরণ করে, আমার নবী বলেছেন সালেহুন, আমার নবীর পদাঙ্ক যারা অনুসরণ করে তাদেরকেও বালা মুসিবতের শিকার হতে হবে। আমি আমার বক্তব্য শেষের দিকে, এক মিনিটের মধ্যে শেষ করছি, এটা আপনাদের জন্য নসিহত হবে। নসিহত করার যোগ্যতা তো আমার নাই, আমি এমনিতে আমার একটা অভিজ্ঞতা শেয়ার করছি। একটা হচ্ছে আমরা, যেমন আমি বলছি আলা হযরত মুজাদ্দিদ, আপনি বলছেন মুজাদ্দিদ মানি না, আমি বলছি কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। তবে আপনার কাছে দাবি হচ্ছে আপনি কাউকে না কাউকে তো মুজাদ্দিদ মানেন, যাকে মানেন তাকে কেন মানেন? একটা প্যারামিটার ঠিক করবেন, প্যারামিটার ঠিক করে আলা হযরতকে সেই প্যারামিটার দিয়ে মাপবেন। যদি আপনার প্যারামিটার নিউট্রাল হয় তো আপনাকে মানতে বাধ্য হতে হবে। কেন? কারণ মুজাদ্দিদদের কাজ, মুজাদ্দিদদের ব্যক্তিত্ব, মুজাদ্দিদদের খেদমত, এগুলা আনডাউটেডলি প্রমাণ করে এটা মুজাদ্দিদ ছাড়া সম্ভব না। এটা মুজাদ্দিদ ছাড়া, এক ব্যক্তি পুরো একটা জাতির কাজ করা, পুরো একটা গোষ্ঠীর কাজ করা, এরকম 1000 কিতাব লেখা, ফতোয়া রেজবিয়া দেখলেও তো হবে, আমার লাইব্রেরির আধা তো ফতোয়া রেজবিয়া, এত বিশাল কিতাব লিখেছেন আল আফওয়া আল মুহাম্মাদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি করতে যাব না, বাড়াবাড়ি করতে, বাড়াবাড়ি করলে কনভিন্স করা যায় না। আমি বলবো আলা হযরত কেন মুজাদ্দিদ, এই যে আপনাদেরকে পুরো ব্যাকগ্রাউন্ড বললাম, এরপরে আপনারা যখন আমার পেজে গিয়ে আজাহতের কর্মগুলা দেখবেন আপনার মধ্যে একটা সফট কর্নার অটোমেটিক্যালি তৈরি হবে। আর বিরোধিতা, বিরোধিতা কেন করি? পক্ষে যারা বলি তারাও মোস্টলি না জেনে বলি, বিপক্ষে যারা বলি তারাও মোস্টলি না জেনে বলি। আমরা না জানার কারণে অনেক ঘটনা ঘটে যায়। আপনি আমার সাথে উঠেন নাই, বসেন নাই, কোনোদিন কথা বলেন নাই, আপনি আমার সম্পর্কে জানতে পারবেন? পারবেন না। সেই কারণে কখনো শোনা কথায় কান দেবেন না। আমার নবী বলছে মিথ্যুক হওয়ার জন্য এতটুকুন যথেষ্ট, যা শুনে তা বিশ্বাস করে, যা শুনে তা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসের হোক। যতটুকুন সময়ের মধ্যে সংক্ষিপ্ত রূপে তোলা যায়, বলা যায়, আমি বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকুন তৌফিক দিয়েছেন, মা আলাইনাল বালাগুল মুবিন, আপনারা যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়েন।